নিজ দপ্তরে বসে এক ব্যক্তির সঙ্গে খাম আদান প্রদানের ঘটনায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুব আলমকে প্রত্যাহার করা হয়েছে শনিবার থেকে রাজশাহী পুলিশ সদর দপ্তরে প্রত্যাহার করা হয় এর আগে ওসি মাহবুব আলমের নিজ দপ্তরে বসে এক ব্যক্তির সঙ্গে খাম আদান প্রদানের একটি ভিডিও ফাঁস হয় এক মিনিট ছাব্বিশ সেকেন্ডের ভিডিও নিয়ে চলছে নানা আলোচনা তবে ওসির কাছ থেকে খাম নিয়ে আবার ওসিকে ফেরত দেওয়া ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি ফাঁস হওয়া ভিডিওতে দেখা গেছে চন্দ্রিমা থানার ওসি মাহবুব আলম তার চেয়ারে বসে আছেন টেবিলের অপর পাশে বসা লোকটি ওসি মাহবুবের কাছে একটি খোলা খাম চান কথা বলতে বলতে সামনে থাকা ওই ব্যক্তি খোলা খামটি বড়ে টেবিলে এগিয়ে দিলে ওসি সেটি আবার নিয়ে ড্রয়ারে রেখে দেন এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের আর এমপি মুখপাত্র জামিরুল ইসলাম বলেন রাজশাহী পুলিশ সদর দপ্তরে চন্দ্রিমা থানার প্রত্যাহার করা হয়েছে বিষয়টি তদন্ত করা হচ্ছে তদন্তে প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে